খাঁটি, কেন হলো মদিনার মাটি এত খাঁটি? আল্লাহর নবীর কারণে। আমরা সবাই জানি মদিনার মাটি এত খাঁটি হয়েছে, কেন হয়েছে? আমার নূরের নবী সাজদারে মদিনা দুজনের বাদশা নবী সেখানে পদার্পণ হয়েছিল, সেখানে আগমন হয়েছিল, এই জন্যই এই মদিনার মাটি এত খাঁটি হয়েছে। আমি একটি লাইন, শুধু একটি লাইন বলবো। আমি ওনারা যে আমার সামনে আছেন প্রফেশনের না শিল্পীরা, ওনাদের সামনে আমাদের এই সমস্ত বলাই চলে না, তবু বলতে দিই। ছিলে তুমি তোমার নজর চলে গেল রে, তোমার বাল্য চলে গেল রে, আমার নূর নবীর চলে রে, আমার নবীর Oh,